গোয়ালকান্দির সীমানায় গোল চত্বরের ওখানে তার লোকজন সেখানে লাঠি শোটা এবং ধারালো অস্ত্র নিয়ে সেখানে আমাদের জন্য হামলা চালায়। আমরা চালালে আমি সঙ্গে সঙ্গে, তখন প্রায় 2:40 হবে, আমি আমার টেলিফোনে ইউএনও এবং ওসি সবার কাছে যাওয়া, আমি তাকে বললাম যে এটা সেই প্রোগ্রাম অনুযায়ী তো আপনাদের এখানে পুলিশ প্রোটেকশন থাকা উচিত। তো তাকে আমি বললাম যে এটা হামলা হয়েছে এবং পুলিশ সাথে সাথে ওখান থেকে পুলিশ পাঠাবে। এইভাবে আমাদের সেখান থেকে, তারপর আমি আবার সেখান থেকে হামিদকুচার থেকে বের হয়ে ভবানীগঞ্জের দিকে রওনা হই। ভবানীগঞ্জ থেকে আমরা মথওয়াল হয়ে কেশরঘাট পার হয়ে মোহনপুর থেকে ক্যামেরাতে ঢুকে গেল মাথা সাপড়ে যান, এ মিলন